সন্তানদের নিয়ে বাবা মায়ের চিন্তার কিন্তু শেষ নেই। আর যখন বাড়ন্ত বাচ্চার খাবারের কথা আসে তখন কিন্তু সেটা আরও মুখ্য হয়ে ওঠে। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো যে শিশুর সুষম খাদ্যাভ্যাস। চলুন জেনে নেওয়া যাক যে কী কী খাদ্যাভ্যাসে আমরা যদি বাচ্চাটাকে পরিপূর্ণ পালন করতে পারি তাহলে একটি শিশুকে নিয়ে বাবা মায়ের কখনোই চিন্তা থাকবে না। আমি পুষ্টিবিদ ঈশ্বর জাহান, তাই আজকে আলোচনা করব শিশুর সুষম খাদ্যাভ্যাস নিয়ে। প্রথমেই জানতে হবে যে আসলে আপনার শিশুটি কী ধরনের খাবার পছন্দ করে, কারণ প্রতিটি মানুষই কিন্তু ইউনিক। কেউ হয়তো ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি, কেউ টক বা অন্য ধরনের স্ট্রিঞ্জেন্ট টাইপের। আপনার শিশুর আসলে পছন্দের সিস্টেম কী সেটা জানতে হবে। আবার অনেকে যেহেতু যখন 6 মাস পর্যন্ত একটা শিশুকে কিন্তু মাতৃদুগ্ধ পান করতে হয়, তারপরে কিন্তু তার খাবারটা শুরু হয়, তখন কিন্তু খাবার নির্বাচন করাটা খুব জরুরি। কারণ আমাদের দেশে আসলে একটা প্রচলিত খাদ্য ব্যবস্থা আছে, সেটা হচ্ছে শিশুকে আমরা সবসময় খিচুড়ি দিয়ে থাকি। এই খিচুড়িটা কিন্তু চাল ডাল এবং অন্যান্য শাক সবজির মিশ্রণ থাকে। তো আপনাকে যদি আমি বলি যে আমরা বড়রা যখন আসলে এরকম গুরুপাক একটা খাবার খাই যেখানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক স্ট্রং, তারপরও কিন্তু সেদিন আমাদের পেটে একটু গোলযোগ দেখা দেয়। তো যে শিশুটি আসলে একদম তরল খাবার দিয়ে তার নতুন খাবারে পরিচিত হচ্ছে, তখন যখন আপনি এরকম একটা গুরুপাক খাবার তাকে দেবেন, তখন তার পেটে যখন সমস্যা হবে, সে বলতেও পারছে না, তখনই কিন্তু তার খাবারের প্রতি একটা অনীহা তৈরি হয় এবং ভয় তৈরি হয় যে এখন খাবারটা খেলেই তো আমার আসলে অস্বস্তি হবে বা আমার খারাপ লাগা শুরু হবে। কিন্তু আমরা বাবা মায়েরা কিন্তু আসলে এটা বুঝি না, কারণ আমরা জানি যে শিশুর খাবার মানেই হচ্ছে খিচুড়ি। তো সেটা না করে আমাদের প্রথমেই যেটা করতে হবে, শিশুর খাবারটাকে খুব সহজপাচ্যভাবে তাকে দিতে হবে। হতে পারে সেটা পাকা কলা, পাকা পেঁপে, সেটা দিনে 2 বার দিয়ে আমরা স্কিনটা একটু চেক করব, স্টুলটা চেক করব যে কালার চেঞ্জ হলো কিনা, শরীরে কোনো র্যাশ উঠলো কিনা, এর মানে হচ্ছে তার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা, তার ডাইজেস্টিভ সিস্টেমটা তখন শুরু হতে থাকে। এরপরে আমরা একটু মাল্টা জুস দিতে পারি চিনি ছাড়া, পানি দিয়ে। তাহলে হবে কি, তার পেটের ডাইজেস্টিভ সিস্টেম এবং পেটের যে স্টুল, অনেক সময় অন্য খাবার দিলে কনস্টিপেশনের প্রবলেম হয়, সেটা কিন্তু আর হবে না। ভাত দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য যে খাবারগুলো সেগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের একদম মুগ ডাল বা অন্যান্য যে খাবারগুলো আছে, আমরা ডালের ক্ষেত্রে অবশ্য মুগ ডালটাকে প্রেফার করি বাচ্চাদের ক্ষেত্রে, কারণ এটা খুব সহজে ডাইজেস্ট হয়ে যায়, এটার উপরে খোসা থাকে না। বাট বুটের ডাল বা মুসুরির ডাল এগুলো কিন্তু আমরা নিষেধ করি, একটু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এবং শাকসবজির মধ্যে কিন্তু আমরা বলি সবুজ এবং কমলা রঙের মিশ্রণ থাকতে হবে, কারণ প্রচুর পরিমাণে ভিটামিন এ, ফলিক অ্যাসিড থাকে, যেটা বাচ্চার বাড়ন্ত বাচ্চার ক্ষেত্রে খুব জরুরি। আরেকটা ব্যাপার, অনেকেই কিন্তু মাছ মুরগির ক্ষেত্রে একটু টেনশনে পড়ে যান, মুরগিটাই বেশি দেন, হোয়াইট মিট যেটা আমরা বলি, কিন্তু মাছটা একদমই দিতে চান না বা ভয় পান যে কাঁটা সহ মাছ দিলে কোনো সমস্যা হবে কি না। মা, আপনার খেয়াল করতে হবে যে মুরগি যেভাবে আপনি রান্না করেন টেস্ট কিন্তু একটাই। সো আপনার বাচ্চার টেস্ট পার্ট চেঞ্জ করতে হলে বা বাচ্চাকে যদি আপনি বোঝাতে চান যে খাবারের টেস্ট কত ধরনের হতে পারে, এই আমাদের দেশে কিন্তু আসলে প্রচুর অনেক ধরনের মাছ আছে এবং এক এক মাছ কিন্তু এক এক টেস্ট। সো ছোটোবেলা থেকেই আপনার বাচ্চাকে কিন্তু বিভিন্ন ধরনের মাছে অভ্যস্ত করবেন, তাহলে হবে কি, সে টেস্ট যেমন বুঝবে, খাবারের প্রতি আগ্রহ জন্মানোর যে ব্যাপারটা সেটাও কিন্তু তৈরি হবে। অনেকেই হচ্ছে নরম মাছটা প্রথম দিয়ে শুরু করতে পারেন, যেটা আমরা জিওল মাছ বলি, শিং, আইর, মাগুর, এই টাইপের মাছ আস্তে আস্তে অন্যান্য মাছে আপনি অভ্যস্ত করতে পারেন। তবে সপ্তাহে একদিন বলবো যে যাতে সামুদ্রিক মাছ থাকে, তাহলে হবে কি, সামুদ্রিক মাছে কিন্তু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি জরুরি। এর পাশাপাশি আমরা ডিমের কথাটা অবশ্যই বলবো, ডিম একটা সুপার ফুড সোর্স, যে বাচ্চাকে যে কোনো ফরম্যাটে আপনি দিতে পারেন, কারণ বড়দের ক্ষেত্রে আমি বলি যেহেতু ওজনের একটা ব্যাপার থাকে, সো তাদেরকে ডিম সিদ্ধ খেতে বলি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা পানি পোচ বা ওয়েল পোচ যে কোনো ফরম্যাটেই দিতে পারি। তবে পানি পোচের ক্ষেত্রে বলবো যে পানি পোচ করার সময় আপনি পানির মধ্যে একটু ভিনেগার দিয়ে নেবেন, তাহলে কুসুমটা যদি নরম থাকে, সেখানে যদি কোনো জীবাণু থাকে, সেটা কিন্তু ডিসইনফেক্টেড হয়ে যায়, পরবর্তীতে বাচ্চার পেটের কোনো সমস্যা হওয়ার চান্স থাকবে না। এবং ওভারঅল হচ্ছে গিয়ে আপনি যে খাবারগুলোই আপনি খাওয়াচ্ছেন তার পাশাপাশি কিন্তু 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চলবে,
বা আপনি বাইরের দুধ যদি সে খেতে খায় তাহলে অবশ্যই আপনি কিন্তু 250 থেকে 500 ml পর্যন্ত আপনি লিকুইড মিল্কটা বাচ্চাকে দিতে পারেন বা দেয়া উচিত বলে আমি মনে করি। আমার প্রতিটা খাবারের মধ্যে অনেক সময় দেখা যায় যে যদি কোনো ল্যাকিংস থেকেও যায় তারপরও যদি আমাদের মিল্ক এবং ডিমটা থাকে তাহলে কিন্তু এই সুপার ফুড থেকে যে নিউট্রিশনটা আমাদের ব্যাকআপ দরকার সেটা কিন্তু বাচ্চা পেয়ে যাবে। এভাবে যদি আমরা দিনের ভাগটাকে রাত পর্যন্ত বাচ্চা ঘুমানোর আগ পর্যন্ত আমরা খাবারটাকে ছোট্ট ছোট্ট মিলে 3 ঘন্টা পর পর দিতে পারি তাহলে কিন্তু বাচ্চা সব ধরনের খাবারগুলোই পাচ্ছে, আবার তার যে একটা খাদ্যাভ্যাস বা পছন্দের ব্যাপারটা সেটাও কিন্তু তৈরি হয়ে যায় এবং বাবা মায়েদের পরবর্তী সময় বাচ্চাদের খাবার নিয়ে অভিযোগটাও কমে যায়। তাহলে নিশ্চয়ই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। দেখা হবে অন্য কোনো পর্বে।